মিয়ানমার সীমান্ত এলাকায় সবশেষ সার্বিক পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহসান সুমন, যাচ্ছি তার কাছে। সুমন, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন, আজকে তো জাহাজটি অলরেডি চলে এসেছে, এর মধ্যে জাহাজে আশ্রিতদের ফেরত পাঠানো সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? নুজহাত, জাহাজ এখনো এসেছে কিনা সেই তথ্যটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তথ্যটি জানানো হয়েছিল সেই তথ্য অনুযায়ী জাহাজটি আজকে সকাল নাগাদ টেকনাফ সীমান্তের মধ্যে পৌঁছানোর কথা বঙ্গোপসাগর হয়ে। আর এর বাইরে যদি আপনাকে বলি তাহলে যে সীমান্ত এলাকা এখনো যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু থমথমে অবস্থা রয়েছে। তবে যে গুলির আওয়াজ আসছে কিংবা মোটরসাইকেলের শব্দ আসছে সেই বিষয়টি কিছুটা আগের চেয়ে কমেছে। তবে গতকালকে পর্যন্ত মোটরসাইকেল এসেছে এবং সেই মোটরসাইকেলের আসার কারণে বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে তাদেরকে সাময়িক সময়ের জন্য নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়েছিল। পরবর্তীতে তারা আবারও জায়গার মধ্যে ফিরে যায় সেই এলাকার মানুষগুলো। এখন পর্যন্ত পুরো সীমান্ত এলাকা যে স্বাভাবিক হয়েছে তা কিন্তু নয়, এখনো তাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা এটুকু কিন্তু সকলের মাঝে আছে। তাছাড়া আপনাকে ফালংখালীর সীমান্ত এলাকার একটি খবর জানাতে চাই, সেটি হলো সেই এলাকার মধ্যে দুজনের মৃতদেহ পাওয়া গেছে, দুটি মৃতদেহ পাওয়া গেছে, সে তাদের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি। উখিয়া থানা পুলিশ তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে, এর মধ্যে গতকালকে একজন আর রাত্রে একজন, এই দুজনের মৃতদেহ আলাদা আলাদাভাবে পাওয়া যায়। তারা কি মিয়ানমারের নাগরিক নাকি বাংলাদেশের বাসিন্দা সেই তথ্য এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। উখিয়া থানা পুলিশ সেই মরদেহ উদ্ধারের পর আমাদেরকে যখন জানাবেন তখন আমরা তাদের পরিচয় নিশ্চিতভাবে বলতে পারবো। আর একটা বিষয় হলো যে মানুষগুলোকে মিয়ানমারের যে 330 জন যে সীমান্তরক্ষী বাহিনী এবং সেই দেশের সেনাবাহিনী এবং সেই দেশের বর্ডার গার্ডের সদস্য তাদেরকে যে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে তার মধ্যে 9 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার মধ্যে 5 জন কক্সবাজার সদর হাসপাতালে, 4 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, গুরুতর আহত যারা তাদেরকে, আর বাকি যারা আছে তাদেরকে টেকনাফে এবং নীলা এলাকার মধ্যে একটি স্কুলের মধ্যে তাদেরকে রাখা হয়েছে বিজিবি পাহারায়। তাদেরকে খাওয়া দাওয়া, তাদের যে শারীরিক খোঁজ খবর সবকিছু মানবিক বিবেচনায় আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই দেশের যেহেতু বাহিনীর সদস্য তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আজকে যখন জাহাজটি পৌঁছাবে, তাদের 500 জন ধারণ ক্ষমতার সেই জাহাজ যখন পৌঁছাবে তখনই ওই জাহাজে গিয়ে করে তাদেরকে তাদের নিজ দেশে আন্তর্জাতিক নিয়ম মেনে রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সকলের উপস্থিতিতে তাদেরকে সেখানে তাদের দেশে লোকজনের কাছে হস্তান্তর করা হবে, এমনটা তথ্য আমাদেরকে জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি, যদি পেয়ে থাকি তাহলে পরবর্তী সংবাদে আমরা সেটি জানানোর চেষ্টা করব। সীমান্ত এখনো পর্যন্ত উত্তপ্ত অবস্থা আছে, তবে ওই যে বলছি যে স্বাভাবিক কিছুটা পরিস্থিতি বিরাজ করছে সেটি যেন হয়ে থাকে এমনটাই প্রত্যাশা করছেন সীমান্তের মানুষগুলো। এই ছিল আমার কাছে কক্সবাজারের সীমান্ত এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সর্বশেষ খবর, পরবর্তীতে আবারও আমরা আপডেট জানানোর চেষ্টা করব। যেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান সুমন, তিনি কক্সবাজার থেকে জানাচ্ছিলেন মিয়ানমারের আশ্রিতদের ফেরত পাঠানোর সম্পূর্ণ প্রক্রিয়া চলছে, পরবর্তীতে বিজিবি সংবাদ ব্রিফিং করলে সেই খবরগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব।